আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানাবো, ডামি সংসদ ভেঙে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কর্মী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন বলেছেন, সরকারের সকল প্রতিবন্ধকতা এবং জুলুম নির্যাতন সত্ত্বেও জনগণ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবার জানাবো, সরকার বিরোধী আন্দোলনে পরবর্তী করণীয় নির্ধারণে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জানাবো, কপাল পুড়ল সিলেটের দুই মন্ত্রীর। সিলেট এক এবং দুই, এই দুই আসনে বিগত সরকারে দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। প্রায় নিশ্চিত ছিল তারা আবারও মন্ত্রী হতে যাচ্ছেন, কিন্তু কাকতালীয়ভাবে সদ্য ঘোষিত মন্ত্রিসভায় তারা দুজনই বাদ পড়েছেন। জানিয়ে দেব, বাংলাদেশের উপর অনেক দেশের কুদৃষ্টি রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বসে অন্য দেশে কোনো সন্ত্রাসী হামলা চালাতে দেওয়া হবে না। এদিকে নির্বাচন নিয়ে ছয় আন্তর্জাতিক সংগঠনের বিবৃতি প্রত্যাখ্যান করেছে সরকার। রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং নতুন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে বৈশ্বিক ও আঞ্চলিক ছয়টি নাগরিক সংগঠনের বিবৃতি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, গাজায় পঙ্গু ইসরায়েলের 4,000 সেনা। গাজায় স্থল অভিযান শুরুর পরে একের পর এক বিপদের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় বিপর্যস্ত হয়েছে তাদের ট্যাঙ্ক সহ সামরিক যান, এমনকি হামলায় নিহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ডামি সংসদ ভেঙে দ্রুত নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করুন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন বলেছেন, সরকারের সকল প্রতিবন্ধকতা ও জুলুম নির্যাতন সত্ত্বেও জনগণ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফলে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, প্রতারণা ডামি সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে আমি সরকারের প্রতি দ্রুত নির্বাচনের নতুন তারিখ ঘোষণার আহ্বান জানাচ্ছি। মোবারক হোসেন বলেন, 7 জানুয়ারি ডামি নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল প্রায় শূন্য কোঠায়। ভোটাররা ঘরে বসে অবসর সময় কাটিয়েছে, তারা তামাশা ডামি নির্বাচনে ভোট করেনি। সরকার নজিরবিহীন অভিনব ডামি নির্বাচনের মাধ্যমে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছে। এই নির্বাচনের ফলাফল ছিল পূর্ব নির্ধারিত। ডামি নির্বাচন করে মূলত পছন্দের প্রার্থীদের বিজয়ী করে আনা হয়েছে। 7 জানুয়ারি তামাশা নির্বাচনের মাধ্যমে দেশের সংকট তো কমে এনি, বরং আরো ঘনীভূত হয়েছে। গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে এবং বাংলাদেশকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন চলছে। সরকার রাষ্ট্রযন্ত্র এবং দলীয় ক্যাডারদের ব্যবহার করে ভাত ও ভোটের অধিকার আদায়ের আন্দোলন দমন করতে অগণতান্ত্রিক পথ বেছে নিয়েছে। ফ্যাসিবাদী সরকার গোটা দেশটাকে আটক করে রেখেছে। জামায়াত সহ প্রায় সকল বিরোধী দলের জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছে। গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠক। সরকার বিরোধী আন্দোলনে পরবর্তী করণীয় নির্ধারণে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র জানায়, সরকার বিরোধী আন্দোলনে একদফা দাবিতে নতুন কর্মসূচি দিয়ে শিগগিরই মাঠে নামবে বিএনপি সহ সমমনা দলগুলো। এর আগে যুগপৎ আন্দোলনে থাকা মিত্রদের সঙ্গে কর্মসূচি ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন নীতি নির্ধারকরা। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান। গণতন্ত্র মঞ্চের পক্ষে ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডি সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও গণতন্ত্র মঞ্চ সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কায়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু। জানা যায়, সভা শুরুতেই রাজপথে অব্যাহত আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য গণতন্ত্র মঞ্চের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির হাইকমান্ড। চলমান আন্দোলন অব্যাহত এবং আরো কঠিন কর্মসূচি ঘোষণা দেওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান নেতারা। গত 9 জানুয়ারি থেকে কয়েকটি ধাপে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক করেছে বিএনপি।
সারা দেশে উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হলেও উৎসাহ ছিল না সিলেট এক এবং সিলেট চার নির্বাচনী এলাকায়। ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। আসন দুটিতে বিগত সরকারের দুজনই গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। প্রায় নিশ্চিত ছিল যে আবারও তারা মন্ত্রী হতে চলেছেন, কিন্তু কাকতালীয়ভাবে সদ্য ঘোষিত মন্ত্রিসভায় তারা দুজনই বাদ পড়েছেন। সিলেটে সাবেক এই দুই মন্ত্রীর নতুন মন্ত্রিসভায় না থাকায় মিশ্র প্রতিক্রিয়া আছে বিভাগ জুড়ে। পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সিলেট এক বরাবরই মর্যাদাপূর্ণ আসন। স্বাধীনতার পর এখানে গুরুত্বপূর্ণ মন্ত্রীরা দায়িত্ব পালন করে সিলেটের মুখ উজ্জ্বল করেছে। গত সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন কিন্তু এবার এই প্রথম মন্ত্রিত্ব পায়নি সিলেট এক আসনের মানুষ। অন্যদিকে সীমান্তবর্তী জৈন্তাপুর গোয়েনঘাট কোম্পানিগঞ্জ নিয়ে গঠিত সিলেট চার আসন থেকে বারবার নির্বাচিত হয়েছেন ইমরান আহমেদ। গত সরকারে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ছিলেন, এবার তিনিও বাদ পড়েছেন। সাধারণ মানুষের ধারণা, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনকে নিয়ে গত পাঁচ বছরে নানা রকম সমালোচনা ছিল। লাগামহীন কথাবার্তা, অকূটনৈতিক সুলভ বক্তব্য দিয়ে তিনি নানাভাবে সমালোচিত হয়েছিলেন। সরকারকে অনেক বক্তব্য দিয়ে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছিলেন। অন্যদিকে সিলেট চার আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদও সফলতা দেখাতে পারেননি। নতুন শ্রমবাজার সৃষ্টি, বাণিজ্যিক সম্পর্ক, শ্রমিক পাঠানো ইত্যাদি কাজে তিনি ব্যর্থ হয়েছেন। সৌদি প্রবাসী রিপন আহমেদ জানান, প্রবাসী মন্ত্রী আমাদের সিলেটে থাকার পরেও আমরা প্রবাসীরা কোনো সুবিধা পাইনি। সিলেটে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও অনেকেই মুখ খুলতে রাজি হননি। তবে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, মন্ত্রী কে হবেন না হবেন এটা নির্ধারণ করবে আমাদের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সকলকে নেত্রীর সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান কালবেলাকে বলেন, মন্ত্রী পরিষদের এই তালিকাই শেষ নয়। আশা করি আমরা মন্ত্রী পাব, দেশের প্রয়োজনে নেত্রী যখন যাকে দরকার তাকেই নেবেন। আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন রিয়াজ বলেন, বিষয়টি খুব সেন্সিটিভ, এই মুহূর্তে কিছু বলা সম্ভব হচ্ছে না। বাংলাদেশের উপর অনেক দেশের কুদৃষ্টি পড়েছে প্রধানমন্ত্রী। নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের সাথে প্রধানমন্ত্রী নির্বাচন পরবর্তী শুভেচ্ছা ও মত বিনিময়ে বাংলাদেশের উপর অনেক দেশের কুদৃষ্টি রয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশে বসে অন্য কোনো দেশে সন্ত্রাসী হামলা চালাতে দেওয়া হবে না। এ সময় তিনি বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখাই হচ্ছে নতুন মেয়াদে তার সরকারের মূল কাজ। শনিবার টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ তিন নেতাকর্মীদের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, অন্যান্য কারণ ছাড়াও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের উপর অনেক দেশের কুদৃষ্টি রয়েছে। তিনি তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাংলাদেশে বসে অন্য কোনো দেশে সন্ত্রাসী হামলা চালাতে তিনি কাউকে অনুমতি দেবেন না এবং মেনেও নেবেন না। তিনি বলেন, আমরা স্বাধীন এবং সার্বভৌম দেশ, আমরা স্বাধীনভাবে চলাফেরা করব। আমরা আকারে ছোট হতে পারে কিন্তু আমাদের বিশাল জনসংখ্যা রয়েছে, তারাই আমাদের সবচেয়ে বড় শক্তি। প্রধানমন্ত্রী তার নতুন সরকারের কার্যক্রম সম্পর্কে বলেন, আমাদের প্রধান কাজ হল চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখা, দাম নিয়ন্ত্রণ করা এবং জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা। বাজারে খাদ্যদ্রব্যের কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি বলেন, গ্রামাঞ্চলে বড় ধরনের কোনো সমস্যা দেখি না, তবে নির্দিষ্ট আয়ের মানুষ এবং রাজধানী ঢাকায় বসবাসকারী মানুষ বিভিন্ন পণ্যের দাম বেশি হয় চরম ভোগান্তিতে পড়েছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, মনে হচ্ছে একটি স্বার্থনেশী মহল জনগণের ভোগান্তি বাড়াতে ইচ্ছাকৃতভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে থাকে। তিনি বলেন, এজন্য আমাদের যথাযথভাবে তদারকি বাড়াতে হবে। তিনি দেশে উৎপাদন বাড়ানোর উপরও জোর দিয়েছেন। দেশে নিজের খাদ্য উৎপাদন বাড়ানোর কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ইয়েমেনের হুদিদের উপর হামলার কারণে বিশ্ব অর্থনীতিতে আরেকটি আঘাত আসতে পারে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে তিনি বলেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, স্বার্থনেশী মহলে ষড়যন্ত্র চলছে। তিনি আরো বলেন, এই ষড়যন্ত্র দুই দেশে বিভক্ত, এক হচ্ছে খুনি বা অপরাধী, যুদ্ধ অপরাধী যাদের বিচার নিশ্চিত করা হয়েছে তারা ষড়যন্ত্র করছে, আরেকটি আন্তর্জাতিক স্তরে। তিনি উল্লেখ করেন যে তাকে এবং আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসতে না দেওয়া ষড়যন্ত্র হয়েছে, কিন্তু দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে তার উপযুক্ত জবাব দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না, এটা স্বাভাবিক, এবং সে কারণেই বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল। তারা ট্রেনে আগুন দেওয়ার মতো জঘন্য ঘটনা ঘটিয়ে নিরীহ মানুষের মৃত্যু ঘটায়। শেখ হাসিনা বলেন, আগামী দিনে নতুন সরকারকে সর্বোচ্চ সতর্কতার সাথে চলতে হবে।
শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব। গাজায় পঙ্গু ইসরায়েলের 4,000 সেনা। গাজায় স্থল অভিযান শুরু করে একের পর এক বিপদের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় বিপর্যস্ত হয়েছে তাদের ট্যাঙ্ক সহ সামরিক যান, এমনকি হামলায় নিহত হয়েছেন অনেক ইসরায়েলি সেনা। শনিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম গাজা যুদ্ধে গিয়ে পঙ্গু সেনাদের সংখ্যা জানিয়েছে। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওয়াল্লা জানিয়েছে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের 4,000 সেনা পঙ্গুত্ব বরণ করেছে। এই সংখ্যা বেড়ে 30,000 ঠেকতে পারে বলে দাবি জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে আহত সেনাদের সংখ্যা জানানো হয়নি। ইসরায়েলি সমাজে নিজেদের মনোবল ভেঙে যাওয়ার আশঙ্কায় এই সংখ্যা প্রকাশ করা হয়নি বলে দাবি করেছে সংবাদ মাধ্যমটি। ওয়াল্লা জানিয়েছে ক্লাসিফিকেশন 3 অনুসারে 4,000 সেনাকে প্রতিবন্ধী হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। এসব সেনাদের চিকিৎসা সহ সব অধিকার সেনাবাহিনী কর্তৃক সংরক্ষিত। সেনাদের মধ্যে যুদ্ধে পঙ্গুত্ব বরণ করায় তারা এই সুবিধা পাবেন। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি সেনারা। এর আগে ডিসেম্বরে ইসরায়েলের সংবাদ মাধ্যমে ইয়েদিয়ত আহরণতের প্রতিবেদনে বলা হয়, গত 7 অক্টোবর গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে 5,000-এরও বেশি ইসরায়েলি সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে 58% বেশি সেনা হাত এবং পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। তাদের মধ্যে অনেকেই অঙ্গচ্ছেদ করতে হয়েছে। এদের মধ্যে প্রায় 2,000-এরও বেশি সেনাকে আনুষ্ঠানিকভাবে বিকলঙ্গ বা পঙ্গু ঘোষণা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের প্রধান ও ডেপুটি ডিরেক্টর জেনারেল লিমো লুরিয়া বলেন, আমরা আগে কখনই এ ধরনের পরিস্থিতি দেখিনি। 58% বেশি আহত সেনা তাদের হাত ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী গত 7 অক্টোবর গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের অন্তত 420 সেনা নিহত হয়েছেন।